পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার অত্যাচারকে প্রতিরোধ করতে মুসলমানের অস্ত্র হাতে নিছে, নিছে না? দক্ষিণ আফ্রিকাতে নিছে আশাবাব, আফগানিস্তানে নিছে তালেবান, লিবিয়াতেও নিছে আল কায়দার একটা সংগঠন। মানে জিহাদের পথকে বেছে নিয়েছে মুসলমানেরা তাদের ইজ্জত রক্ষায়, সম্মান রক্ষায়, দেশ রক্ষায়। তখন মুসলমানকে আবার নিরস্ত্রীকরণ, জিহাদ থেকে সরাইতে হবে না, কথা বলে না। নাহলে আমেরিকা সব জায়গায় মাইর খাবে আফগানিস্তানের মতো। তখন র্যান্ড কর্পোরেশন আরেকটা সংস্থা খুলছে, তার নাম মুভ ফাউন্ডেশন। কি নাম? আমি দুঃখের সাথে বলছি, এই মুভ ফাউন্ডেশনে বাংলাদেশের 400 আলেমের নাম আছে। এই মুভ ফাউন্ডেশনের মূল প্রচার হচ্ছে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ, তবে অন্য ধর্মগুলোকেও বাদ দেওয়া যাবে না। দুই, মুভ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রচার হচ্ছে ইসলামে কোনো এক্সট্রিমিজম, চরমপন্থা নাই। এর উদ্দেশ্য হচ্ছে জিহাদকে বাদ দেওয়া, কারণ জিহাদ তো চরমপন্থা। ইসলাম তিনটা পন্থাই দিছে, ক্ষেত্রবিশেষ চরমপন্থা, ক্ষেত্রবিশেষ মধ্যপন্থা, ক্ষেত্রবিশেষ শিথিলপন্থা, ঠিক কিনা? আপনি বলবেন ইসলাম মধ্যপন্থা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতা ওয়াসাতা, আপনি এটা অপব্যাখ্যা করছেন। উম্মাতা ওয়াসাতার 24 জন মুফাসসিরের তাফসীর আমি তাখরিজ করা আছে। উম্মাতা ওয়াসাতার মানে হচ্ছে উম্মাতান খিয়ারা ওয়া আদলা। উম্মাতা ওয়াসাতা মানে মধ্যপন্থী উম্মত না, উম্মাতা ওয়াসাতা মানে শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পরায়ণ জাতি। সুবহানাল্লাহ, ন্যায়পরায়ণ উম্মত। তাহলে ইসলাম ক্ষেত্রবিশেষ দিয়েছে চরমপন্থা, ক্ষেত্রবিশেষ মধ্যপন্থা, ক্ষেত্রবিশেষ শিথিলপন্থা, কথা বুঝতেছেন? তাহলে মুভ ফাউন্ডেশনের কাজ হচ্ছে মানুষকে বুঝানো যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ, তবে অন্য ধর্মের মধ্যেও ভালো কিছু থাকলে নেওয়া যাবে। এটা কি কুফুরি মতবাদ কিনা বলেন? ইসলামের বাইরে কোনো খায়ের নাই, কোনো কল্যাণ নাই, কোনো সফলতা নাই, কোনো মুক্তি নাই। পশ্চিমাদের দৃষ্টিতে পৃথিবীতে তিনটা ধর্ম হচ্ছে সেমেটিক, সেমেটিক মানে আসমানি ধর্ম। কয়টা? সেমেটিক শব্দটা এসেছে সামা থেকে, আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো ওহির মাধ্যমে এসেছিল। এই জন্য পশ্চিমারা বলে সেমেটিক ধর্ম মাত্র তিনটা, ইসলাম, এর আগে খ্রিস্টান, এর আগে ইহুদি। এখন যারা ইন্টারফেথ প্রচার করে, কথা বুঝতেছেন, এদের সাথে আরেকটা গ্রুপ যোগ দিছে, এরা হচ্ছে বাংলাদেশে এখন যারা দাবি করে আহলে কোরআন, হাদিস অস্বীকারী। এরা আহলে কোরআন না, এরা আহলে শয়তান। তাদের যে বড় ঠাকুর বাংলাদেশে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এটা আমার সাথে বাহাসে গেছিল, দেখছেন না? 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া তওবা করে মাথা নত করে ভাগছে। এরা চাচ্ছে একটা নতুন ধর্ম ইহুদিরা পৃথিবীতে চালাতে, এটার নাম হচ্ছে আব্রাহামিজম, ইব্রাহিম আলাইহিস সালামের নামে। কার নামে? আর ওই ধর্মটাকে প্রচার করতেছে দুইটা দল, একটা মুভ ফাউন্ডেশন যেটার পরিচালনায় র্যান্ড কর্পোরেশন, আর আব্রাহামিজমকে বাংলাদেশে প্রচার করতেছে আহলে কোরআন দাবিদার আহলে শয়তানরা, যারা মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকার করে। আর তাদেরকে সরাসরি যোগান দিচ্ছে ইসরায়েল, তারা মানুষকে প্রচার করে হ্যাঁ ইসলাম পরিপূর্ণ, ইসলাম মহাসত্য, ইসলাম ইজ দ্য বেস্ট, তবে অন্য ধর্মের ভালোগুলো নেওয়া যাইতে। আল্লাহ বলতেছেন না ইসলামের বাইরে কোনো খায়ের নাই, ভালো থাকলেও নেওয়া যাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, বলবো? ওষুধ যত দামি হোক ভালো হোক, ডেট ফেল ওষুধ খেলে রুগী বাঁচে না মরে। আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর মাধ্যমে একটা দিন দেওয়া হয়েছিল যার বর্তমান নাম ইহুদি ধর্ম। ঈসা নবীর আগমনের মাধ্যমে সেই ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, রিজেক্ট। আবার ঈসা নবীর দিন মানুষ মেনেছে আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। 1500 বছর আগে দিন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। দিন ইসলামের কারণে পূর্বের সব ধর্ম মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে। এখন সেসব ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, মানা যাবে না।
যেমন ওষুধ যত ভালো হোক মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে রোগী মরে যাবে, আর ওই সব ধর্মের ভালো জিনিস এখন নিলে কাফের হয়ে জাহান্নামে যেতে হবে। ভালো থাকলো না বা? কারণ মেয়াদ ডেট এক্সপায়ার্ড, ডেট চলে গেছে। ওষুধ যত দামি হোক, ওষুধ যত ভালো হোক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে যে রোগী দুই বছর পর মরবে ওইটা কালকে মরবে। এই জন্য ইসলামের বাইরে কোনো ধর্ম থেকে কিছু নেওয়া যাবে না। এগুলো হচ্ছে সেমিটিক ধর্মের ক্ষেত্রে। বাকি ধর্ম যেগুলো আছে যেমন হিন্দু, এটা কোনো ধর্ম না। হিন্দু ইজ নট এ রিলিজিয়ান বাট এ কালচার। হিন্দু ইজ এ নট এ রিলিজিয়ান বাট এ কালচার। হিন্দু কোনো ধর্ম না, এটা একটা সংস্কৃতি। এটা কি? ভারতে যারা নাস্তিক ওরাও হিন্দু ধর্ম মানে, বুঝলেন? ওদের ধর্ম একটা সংস্কৃতি। ওরা বলে যে ফোর্স এনার্জি ইজ গড, নাউজুবিল্লাহ, বলে শক্তিটাই ভগবান। এজন্য যদি দেখে কোনো বট গাছের ঠালা তিন দিক গেছে ওইটারে নম নম করে যে এই ঠালাটা তিন দিক গেল কেন, এটা একটা ফোর্স, নাউজুবিল্লাহ বলেন। দেখলো মাটি কোথাও উঁচা, ওখানে সিঁদুর দিয়ে সেজদা কটা করবে, মাটিটা উঁচা হইলো কেন, ঠিক কি না? এইটা কোনো ধর্ম না, এটা হচ্ছে একটা কালচার, একটা সংস্কৃতি। বৈদ্য একই রকম। আর কিছু ধর্ম তৈরি করেছে মানুষ, তা তো মানাই যাবে না। আর কিছু ধর্ম নিজে শয়তান তৈরি করছে, তা তো মানার আরো সুযোগ নাই। তাহলে ইসলামকে বাদ দিলে সেমিটিক ধর্ম বলা হয় দুইটাকে, ইহুদি খ্রিস্টান। ওগুলো থেকে ভালো কিছু নেওয়া যাবে না, কারণ রিজেক্টেড, ডেড, এক্সপায়ার্ড। তাহলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল থাকবে যারা খায়র, কল্যাণের দিকে ডাকবে। সেই কল্যাণ কি? ইসলাম। এতটুকু বুঝছেন? এবার আমি সংক্ষেপে দ্বিতীয় পর্বে চলে গেলাম। এই দলটা কোন দল এটা বুঝতে হবে, ঠিক কিনা? সব দলের লোক বলবে আমি হক, সব পিসাবের মুরিদ বলতেছে আমার পিসাব সবচেয়ে হক, ঠিক কিনা? কথা বলেন। এখানে আল্লাহ কোন মাসলাকের কথা বলেন নাই, একটা দলের কথা বলেছেন। কথা বুঝতে পারছেন? ইমাম সিউতি আয়াতের তাফসিরে লিখেছেন, মিন লিত্তাবঈস ওমা যুকিরা ফিহে ফরযু কিফায়া লা ইয়ালজিমু কুল্লাল উম্মাহ। এখানে ওয়ালতাকুম মিনকুমের মিন হচ্ছে লিত্তাবঈস, গোটা উম্মতে মুহাম্মদের উপর দাওয়াত দেওয়া ফরজ না। একটি দল দাওয়াত দিবে, নিঃসন্দেহে সেই দলটি হচ্ছে উলামা একরাম। তারা কারা? হাফেজ কুরতুবি তাফসির কুরতুবিতে একই ব্যাখ্যা করেছেন। তিনি বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ মিন লিত্তাবঈস ওয়া ইয়াজিবু আইয়াকুনু উলামা মিন তালিত্তাবঈস। এর জন্য অবশ্যই যে দলটা মানুষকে ইসলামের দাওয়াত দিবে তাদেরকে আলেম হতে হবে। তা দাওয়াতের কাজ করবে কারা, জালেমরা না আলেমরা? আলেমরা।